নমস্কার, এনসিকে নিউজে আপনাদের একদম স্বাগত। খুব একটি গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য আপনাদের আমরা ফোন করেছি। প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো শাসক দল তৃণমূলকে, যারা আজকের দিনে বন্ধের বিপরীতে দাঁড়িয়ে তাদের ঘোষিত নীতি মেনে চলছে। আমরা দেখতে পাচ্ছি পেশিশক্তির দ্বারা জোর করে দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে তারপর বিকেলে প্রেস কনফারেন্স করে বলা হবে মানুষ নাকি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে বন্ধ করার জন্যে। এই যে বন্ধের কালচার তৈরি করেছিল বামফ্রন্ট কংগ্রেস, আবার সেটা তারা ফিরিয়ে আনছে। তৃণমূলে এক সময় এই বন্ধের কালচার চালিয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছে এটা রাজনৈতিক ভুল এবং সেটা তারা শুধরে নিয়েছে। এর জন্যে তাদের সাধুবাদ অবশ্যই প্রাপ্য। তাই আমাদের সাধারণ মানুষকেও এবার এই ধরনের বন্ধের কালচারের বিপক্ষে বলতে হবে। বন্ধ অবশ্যই কখনো কখনো প্রয়োজন, কিন্তু বারবার বন্ধ ব্যবহার করে বন্ধের যে মূল উদ্দেশ্য তাই ভোঁতা করে দেয়া হচ্ছে। আসুন আমরা শুনে নিই আমাদের ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং আইএনটিইউসির অন্যতম নেতৃত্ব পূর্ণেন্দু বসু এই বন্ধের বিষয়ে কি বলছেন। বন্ধের নামে বা ধর্মঘট করার অধিকারের নামে সিপিএম বা অন্যান্য দলগুলো যেভাবে পশ্চিমবাংলায় এখনো বন্ধ কালচারকে জিইয়ে রাখার চেষ্টা করছে, এটা সর্বৈব জনবিরোধী। মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া যেটা বলা দরকার সেটা হচ্ছে, ধর্মঘট মানুষের অবশ্যই একটি অধিকার, কিন্তু পশ্চিমবঙ্গে এই অধিকারটি ব্যবহার করতে করতে এটিকে একেবারে ভোঁতা করে ফেলা হয়েছে। জনমানসিকতার সাথে এর কোনো সম্পর্ক নেই। মানুষ চায় না বন্ধক, মানুষ চায় না এটা, এই কথাগুলো এরা বুঝতে পারে না। চিরকালই গায়ের জোরে বন্ধ করে অভ্যস্ত, ধর্মঘট করে অভ্যস্ত, বাংলাটাকে শ্মশান করে দিয়েছে। আজকেও সেই একই উদ্যোগ চলছে, তবে তার সাথে একটা বাড়তি উন্মাদনা আছে, সেটা হচ্ছে সামনে নির্বাচন। তাই গতকাল যে সমস্ত কাণ্ড ওরা করতে চেয়েছিল সরকার সেটা করতে দেয়নি, এটা এটাই নাকি সরকারের অপরাধ এবং সেই জন্য ধর্মঘট ডেকে দিয়েছে মানুষের সাথে। পূর্ণেন্দুবাবু, একটা জিনিস হয়, মাঝে মধ্যে ক্রিটিসিজম ওঠে যে তৃণমূল আগে বন্ধ করেছিল এখন, কিন্তু এটা তো একটা ইতিবাচক যে আমার ভুল যেটা ছিল সেটা আমি শুধরে নিয়ে মানুষ যেটা চাইছে সেইটা সামনে নিয়ে যাচ্ছে তৃণমূল। হ্যাঁ, এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 9 সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা আর বন্ধের পক্ষে থাকবো না, বন্ধ সর্বনাশা, এটা মানুষের রুটি রুচি কেড়ে নেয় এবং এতে গরিব মানুষদের সব থেকে বেশি ক্ষতি হয়। আর হঠাৎ কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত একটা বন্ধ হলো বা জমায়েত হলো, রাস্তা অবরোধ হলো, সেটা অন্য জিনিস। কিন্তু পরিকল্পিতভাবে একের পর এক পরিকল্পনা সাজিয়ে এইভাবে রাজ্যকে, সরকারকে বিব্রত করা, মানুষকে বিব্রত করা, এটা 9000 সাল, আজকে নতুন আমরা বলছি ব্যাপারটা এরকম না। 2009 থেকেই আমরা এই রাজ্যে আমরা আবেদন করেছি যে এই রাজ্যের আর ক্ষতি করবেন না, একটা বন্ধের দিনে হাজার হাজার কোটি টাকা লোকসান হয় রাজ্যের, রাজ্যের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে, এই অবস্থায় এটা করা উচিত না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, বন্ধ মানেই গাজুয়ারি, মানুষের ক্ষতি, সরকারি সম্পত্তি ধ্বংস করা, এই যে সংস্কৃতি, আমরা ঘোরতর ভাবে এই সংস্কৃতির বিরুদ্ধে এবং আজকেও সেই একই কথাই আমরা বলছি। ধন্যবাদ পূর্ণেন্দুবাবু এনসিকে নিউজের সাথে কথা বলার জন্য। ফলে আপনারা দেখতে পাচ্ছেন অতি দুঃখের বিষয় যে বিজেপি এখানে প্রায় বাংলা দখল করে নিয়েইছে, আসবো আসবো করে লাফাচ্ছে, তারাও কিন্তু এই বন্ধের সমর্থন করবে। অর্থাৎ বন্ধের যে অপসংস্কৃতি তা কিছুতেই রোধ করা যাবে না। তৃণমূল যে একটা সুসংস্কৃতি অন্তত বন্ধের ক্ষেত্রে চালু করেছে সেটা কিন্তু অনুসরণ করার দায় কারোর নেই। ফলে এই বন্ধের রাজনীতি ব্যর্থ করতে হবে আমাদের সাধারণ মানুষকে। যদি প্রশাসন সহযোগিতা করে, যদি আমাদের পাবলিক সেফটি ঠিক থাকে, তাহলে আমাদেরকে এই রাস্তায় নেমে বন্ধের বন্ধকে ব্যর্থ করে দিতে হবে এবং বেশি বেশি করে রাস্তায় নামতে হবে বন্ধের দিনে। যাদের মাস মাইনে আছে তারা ঠিক আছে, তাদের একদিন গেলেন না গেলেন তারা নিজেরা বুঝে নেবেন, কিন্তু যারা মুঠে মজুর, যাদের দৈনিক রোজগারের উপর নির্ভর করতে হয়, তাদের কি হয় বন্ধের দিনে?
এই বিষয়গুলো এবার মনে হয় যে রাজনৈতিক দল আগে ভুল করেছেন তাদেরও ভেবে দেখা উচিত, বা যে রাজনৈতিক দল আছে তারা তো ভাবছেই এই ব্যাপারে, আর যদি কেউ মনে করেন যে আমরাও আসবো তাদেরও ভেবে দেখা উচিত যে তারা কি এভাবে জ্বালিয়ে যাচ্ছেন না তো মানুষকে। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা ও এনসিকে নিউজ।